লেবুর শরবত এসো হে বৈশাখ এসো হে বৈশাখ মামা লিংডা মারা মামা তাড়াতাড়ি লিংডা মারা আই লাভ ইউ বেবি উম্মা আসো বন্ধুরা আমরা সকলে মিলে আজকে কোরআন তেলাওয়াত করতে যাই চলো বন্ধুরা আমরা সবাই মিলে মসজিদে সালাত আদায় করতে যাই আচ্ছা তোরে যদি আমি সারা দিনে সকালে বিকালে খাইতে না দিয়া শুধু রাতের বেলা খাইতে দেই তোর কি পেট ভরবে তেমনি সারা বছর তুমি টালটি বালটি করে রমজান মাসে যদি এমন করো তাহলে কি হবে একবার যখন ধরছিস সারা জীবন বজায় রাখার চেষ্টা করিস আমি তো তাও ধরছি তুই তো ধরছিস না জম্পে ইফতার করলাম যাই এবারে ইনস্টাগ্রামে ঘুরে আসি সিগারেট থেকে শুরু শেষ কালে হেরোইন ভাল লাগে না ও ভাল লাগে না কিছুই আমার সদাই লাগে একা একে তো রমজান মাস তার মধ্যে কঠোর লকডাউন এর মধ্যে কিসের বৈশাখ আরে মামা ঈশান আরে তোর মাইকলে তুই বলে ওই যে বৈশাখী মেলায় বলে পুতুলের দোকান দিছস মামা ছোট বনে লাগে না রাস্তা ফ্রিতে মামা মানে আচ্ছা 10 টাকা দিন না মামা এই মামা আসার পথে হোটেল থেকে 20 টাকার বুন্দিয়া নিয়ে আসিস বুন্দিয়া বুন্দিয়া কি হোটেলে পাওয়া যায় যেগুলা বুন্দিয়া ওগুলো তো বুরিন্দা বুন্দিয়া আরে বেটা বুরিন্দা আরে বুন্দিয়া বুরিন্দা বুন্দিয়া বুরিন্দা বুরিন্দা আরে বুরিন্দা আরে বুন্দিয়া आई हाय तीन टा बजे गेছে সেই সময় তো হয়ে গেছে তাড়াতাড়ি আব্বাসা ডাক দরকে ঘুমের বান্দুরি পরে পড়লে সমস্যায় পড়বো আল্লাহু আকবার আল্লাহু আকবার few minutes later बारो ग्लास पानी खेसी इफ्तारीते पेटेर भीतर अटलांटिक महासागर হয়ে গেছে ভাই ভাই প্রথম ভাই ভুলে গেছে ভাই 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 আরে মারতেছেন কেন বের মারতেছেন এই হারামজাদা ছোলা মুড়ির মতো জিরাপি মিশাইছে ইফতারি তো শেষ এখনো পড়তে বসতেছিস না কেন আব্বা রমজান মাস না এটা তারাবির নামাজ আছে না কি সব যে বলো কিরে ঈশান তারাবির নামাজ তো শেষ এখন এট লিস্ট পড়তে বস আব্বা সেই ৩টার সময় আবার উঠা লাগবে সেহরি করতে কারণ পড়মু না ঘুমামু একটা ঘুম বলে কিছু আছে না আমার লেখা পড়ায় আর হবে না রে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এইবারের রমজানে ইফতারের সময় ট্যাং বানানোর চাকরি ফ্রি সার্ভিস এই ঈশান কে তুই এদিকে এদিকে নে ধর ৫০০ টাকা বৈশাখে একটা সুন্দর দেখে পাঞ্জাবি কিনিস প্রত্যেকবার আমারে ২৫০ টাকা ৩০০ টাকা দাও বৈশাখের পাঞ্জাবি কেনার জন্য এবার ৫০০ টাকা দিলা ঘটনা কি আরে পাড়া দুই দিন পরে তো রোজার ঈদ এক পাঞ্জাবি দিয়ে দুইটা ভালো মতো চালাই দিবি যা যা সুন্দর দেখে একটা কিনিস আব্বা আমি তারাবির নামাজটা পড়ে আসি আচ্ছা যা আবার নামাজ পড়তে আকাম করিস না 5 minutes later. बाबा तुम्हार दरबारे सब पागले खेला। बाबा तुम्हार दरबारे सब पागले खेला। এমনটা কখনোই করবেন না। নামাজের উসিলায় বের হলে অবশ্যই আগে নামাজ আদায় করে নেবেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রমজান আসলে কেমনে জানি হাঁটাহাঁটির পরিমাণটা অনেক পরিমাণে বাইরে যায়, বুঝলাম না ব্যাপারটা। সুধী দর্শক মণ্ডলী, বৈশাখের উত্তপ্ত বিকেল আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আপনাদের পছন্দের অনুষ্ঠান মন ভাঙার ইফতারের পক্ষ থেকে আমি বেকা ফেরদৌসি আছি আপনাদের সাথে। দর্শক, সামনে রোজা এবং বৈশাখ একই সাথে, তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি কম্বো রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে ইলিশের দো পেঁয়াজা উইথ ছোলা ভাজা। এই যে আমার কাছে আছে একটি ছোলা মুড়ি মাখা এবং একটি ইলিশ মাছ। এর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে দয়া করে এটা ই করেন না, আমি খাবো। আরে এরা কারা, কোথা থেকে এলো? রমজানের এই সারা দিনের ক্লান্তি দূর করার জন্য আপনাদের জন্য রয়েছে একটি স্পেশাল ইলিশের জুস উইথ ঢ্যাঁড়স এবং ইসবগুলের ভুসি। কি খাবেন নাকি? দর্শক, এবার আপনাদেরকে দেখাবো বৈশাখের একটি অত্যন্ত মুখরোচক রেসিপি যার নাম হচ্ছে ইলিশের পশ্চাৎমুখ নুডলস, যার জন্য প্রয়োজন একটি নুডলস এবং একটি ইলিশ মাছ। দর্শক দেখুন আপনারা আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। যার জন্য প্রথমে আপনি নুডলসগুলো চাইলে তাহলে আপনি মুখ দিয়ে ঢুকাতে পারেন, তারপর নুডলসটি পুরোটা ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ এটিকে ওভেনে রাখবেন। এরকম করতেছিস কেন? গলায় কাটা আটকাইছে। কেন আটকাইছে? সেরিতে পান্তা ইলিশ খাইছিলাম, পান্তাগুলো পেড়ে গেছে, ইলিশের কাটা গলায় আটকা আছে। আটকাছে রোজা রাখছি বেটা, খাইতেও পারতেছি না, কিছু গলাটা কাটাটা নামায় দিই। এক কাজ কর, একটা বিলাই খাইলা, বিলাই তোর গলায় যায় কাটাটা খাইয়া বাইরে আয়া বাবা, একদম ফিনিশ। আমি একদিন রোজা রাখছি মামা, আজকে তো বৈশাখ, চল মেলায় যাই। আজকে ভাইয়া রোজাও, চলো মসজিদে যাই। ঠিক ঠিক, চলো ঠিক চলো। ইলিশ মাছের ৩০ কাটা, বোয়াল মাছের দাড়ি, বালিকা তোমায় বউ সাজিয়ে আনব শ্বশুর বাড়ি, একবার হও রাজি ডাকবো কাজী আজি। মারামারি করে ভাই লাল হয়ে গেছে। দুপুরে খাইছিস? দুপুরে খাইছিস? খাইছিস দুপুরে? তোমার নানির বাড়ি 20 টাকার দৌড়াচ্ছে রাব্বি ভাই, দৌড়াচ্ছে, তার একটু ঘামা লাগবে। ওই রে